वेलकम टू माय चैनल रिंकू डेली व्लॉग्स। तुम्हारे चैनल अनेक अनेक ভালোবাসা। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে যেও। तो बंधुरा शुरू करछि नतून एकटी ब्लग भिडियो। तो ये नतून ब्लग भिडियोते तोमादेर जानाई अनेक अनेक स्वागत। तो देखो सकाले दूध जाल दिए नियेछि, कारण सीजाके आजके एकटु दूध खेते देव हॉर्लिक्स दिए, कारण रातेर बेला प्राय ओ दूध खाच्छे ना। तो देखो ओइजन्य ओर जन्य एकटु दूध निये हॉर्लिक्स दिए दिए दिलाम। आर एइदिके देखो आमादेर गुली कि सेजे बसे आछे, देखेछो कि सेजेछे काली टाली दिए। तो चलो तुम्हारे साथ आज के एक रान्ना शेयर करी और कि बा करब बोलो। तो देखो एखे मुसुर डाल नहीं निचि, आज के बनाब मुसुर डाले एक चचड़ी। हाँ जानी ना तुम्हारा जानो कि ना, जाए हो तो देखो खेते तो भलोई लागे, कारण माँ के बनानो देखे हमें खूब एक आहामरी को किछु रान्ना जानी ना बंधुरा। तो चले जाए खे दे बसी। तो देखो हमें क्यों करछि, तो मुसुर डाल सिद्ध बसिए दिए एक हलुद लवण और सर्षार तेल दिए दिए एदिके चलो भाटा बसिए दी। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর হচ্ছে সম্বাড়া দিয়ে দেব। দেখো শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, কালো জিরে এগুলো একটু ফ্রাই করে লাল লাল করে ভেজে নেব। তেল একটু বেশি দিয়েছি, তার দিয়ে দিলাম এখানে কুচানো পেঁয়াজ। যেভাবে আমরা মুসুর ডালটা সম্বাড়া দিই ওইভাবে, কিন্তু এখানে একটু পেঁয়াজ রসুন আর লঙ্কার পরিমাণটা বেশি দিতে হবে, তাহলে খেতে বেশ স্বাদ লাগবে। তো দেখো এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা ছেড়ে দেব, একবারে পুরো ভাজলেও হবে না, আবার লাল লাল করে ভেজে নিতে হবে। আর এখানে সিদ্ধ করা ডালটা আমি দিয়ে দিয়েছি। এবার দেখো সামান্য মিনিট পাঁচেকের মতো ফোটালেই আমার হয়ে যাবে। তো দেখো তৈরি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে আর ধোঁয়াও বেরোচ্ছে। আর দেখো এই যে ঘনটা এরকম হবে, কারণ এটা ঠান্ডা হলে না একবারে দেখবে থকথকে হয়ে গেছে। তার করে নেব আলু ভাজা। তো আজকে আর বিশেষ রান্না করব না। তো স্নান টান করে নিয়ে দেখো রেডি হয়ে গেছি, যাব ব্যাংকে। তো আজকে যেই ব্যাংকটায় যাব সেই ব্যাংকটা আমার বাড়ি থেকে প্রায় 11 কিলোমিটার। তো দেখো ড্রাইভ করে চলে আসলাম এই যে ব্যাংকে, জানি না কতক্ষণ ওয়েট করতে হবে। তো এটা আমাদের তপন ব্রাঞ্চের SBI ব্যাংক। আর দেখো বসে বসে আমার না খুব ঘুম পাচ্ছে গো, স্নান করে শ্যাম্পু করে চলে এসেছি তো খুবই ঘুম পাচ্ছে। আর কেউ নেই দেখো ব্যাংকে, শুধু আমি আর আমার বোন আর বোনের বর রয়েছে। যাই হোক ম্যানেজারের সাথে কথা বলতে হবে তাই লেট। আর এইদিকে দেখো আমার কাজ হয়ে আমি বেরিয়ে আসলাম, ওরা একটু পরে বেরোবে। তো এখানে স্কুটিটা পার্ক করা রয়েছে, তো স্টার্ট দেব আর লেটস গো বাড়ি। বাড়ি কি আমি অবশ্য দোকানে নামবো এখন গিয়ে। আর দেখো রাস্তায় আস্তে আস্তে বেশ ভালো লাগলো, এখানে বিশাল একটা জলাশয় আর ওই পাড়টা রয়েছে রাধা গোবিন্দের মন্দির। আমার এর কিছুদিন আগের ভিডিওতে এই মন্দিরটা সম্পূর্ণ দেখিয়েছি আমি, তোমরা অবশ্যই দেখো খুব ভালো লাগবে। আমি এখানে আজকে দাঁড়িয়েছি কেন জানো, এই সূর্যটা অস্ত যাচ্ছে আর জলেও ছবি উঠেছে, আর দেখো মন্দিরটার ছবি জলের মধ্যে উঠে গেছে, মানে কি ভালো লাগছে, যার জন্য এটা তুললাম। তো বন্ধুরা সকাল থেকে উঠে আমি কি কি করি সেটা রেগুলার তোমাদের সাথে শেয়ার করছি, যাদের কাছে ইউটিউব ভিডিওটা পৌঁছে দেবে প্লিজ তোমরা দেখো আর আমার পাশে থেকো।
আর প্রতিদিন তোমাদের জন্য কিছু না কিছু নতুনত্ব আনার চেষ্টা করব বন্ধুরা। তো আজকে আসছি, ভালো থেকো।